কুড়ি। নমস্কার, সরি, নমস্কার। তো এবার পুজোয় নতুন জামা, নতুন ফ্যাশন ট্রেন্ড, এটাই পুজোটাই তো আসল। জামা চতুর কি আছে, তাই না? আঙুর ফল টক হতে পারে, বাট তোমার মতো আনহাইজেনিক নই আমি। এই ভিড়ে, ঘামে, গন্ধে, নোংরায়, ছি, ঘেন্না করে না, ওটাই তো পুজোর আনন্দ, মানুষের সাথে মিশে যাওয়া। মিশে দেওয়াই বচে। নেক্সট কোন প্যান্ডেলে যেতে হবে সেটা তোমার না জানলেও চলবে, জাস্ট ভিড়ে দাঁড়িয়ে থাকো, লোকজন তোমাকে এমনি ঠেলে ঠেলে পরের প্যান্ডেলে পৌঁছে দেবে। নিজেকে কষ্ট করে আর হাঁটতেও হবে না, সেভিং অফ এনার্জি। বুঝবে না, তুমি বুঝবে না, প্যান্ডেলে গেলে সেই ভেসে আসা মিষ্টি আওয়াজ, এগিয়ে যান, এগিয়ে যান, তাড়াতাড়ি এগিয়ে যান, ও বাবা ভিড় করবেন না, দিদি এখানে সেলফি তুলছেন কেন, বাইরে তো সেলফি জোন করা আছে, এখানে এসে সেলফি, এগান এগান এগান, এই মণ্ডপ সাজিয়ে হাত দেবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর তার সঙ্গে ভেসে আসে ব্যাকগ্রাউন্ডে সে কি মধুর ধ্বনি, শুনি হোপলেস ভলেন্টিয়ারদের আগমনী। এই হোপলেস প্রাণীগুলো গলায় একটা কার্ড ঝুলিয়ে নিয়ে নিজেদেরকে একটা বিশাল কিছু মনে করে, জাস্ট টু ইরিটেটিং, শান্তিতে একটা প্যান্ডেলও দেখতে দেয় না। অযথা শব্দ দূষণ ক্রিয়েট করা, কত দূর দূর থেকে লোকজন আসে প্যান্ডেল দেখতে, আর এলেই বলে এগিয়ে যান, এগিয়ে যান, হাউ রিডিকিউলাস। না এগোলে বাকিরা দেখবে কি করে, তারপরে কত প্যান্ডেল এক জায়গায় অতক্ষণ দাঁড়িয়ে থাকলে সব প্যান্ডেল কভার করা সম্ভব এই কদিনে? সে তুমি যাই বলো, দূরে দূরে দাঁড়িয়ে শান্তিতে ঠাকুর দেখার আনন্দই আলাদা। ও তুমি বুঝবে না, আঙুর ফল চক। বাই দ্য ওয়ে, যে কথাটা বলছিলাম, এবার পুজোয় এটাই ফ্যাশন ট্রেন্ড তো, তা নতুন মাস্ক কটা হলো, আর গ্লাভস কি কি কালারের, ফেসশিল্ড কেন নি? শুনলাম মনীষ মালহোত্রা নাকি নতুন ডিজাইনার ফেসশিল্ড বানিয়েছে, তা যখন সেলফি নেবে তখন এগুলো সব পরেই সেলফি নেবে তো? অবশ্য তোমাদের কেউ কেউ আবার মাস্কটা এখানে আটকে রাখে দাড়ি কভার করার জন্য, ভালোই লাগে দেখতে। সেটা ভুল আমি মানছি, বাট সেলফি নেওয়ার সময় মাস্ক খুলে সেলফি নেব, 6 ফিট ডিস্টেন্সে থাকলে মাস্ক মাঝে মাঝে খোলাই যেতে পারে, অ্যাজ লাইক নাও। পূজোর দিন সকালবেলায় নীল আকাশের তলায় দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে পাওয়া শিউলি ফুল আর নতুন জামার গন্ধ, অঞ্জলি দেওয়ার পর চরণামৃত নিয়ে তারপর আঁজলা ভরে কাটা ফল খেতে খেতে হালকা করে ঝাড়ি মারা, কি রোমান্টিক তাই না? বলি মাস্কের উপর দিয়ে গোটা ফল খাবে কিভাবে? কাঁচা ফলে মাছি বসে, ইটস টু আনহাইজিনিক। আর তাছাড়া ঝাড়ি মারা ইজ জাস্ট অপসংস্কৃতি, এই ঝাড়ি মারার নামে তোমরা ইফটিজিংকে প্রমোট করছো তাই নাকি? তা হাইজিনের নামে মানুষে মানুষে দূরত্ব বাড়ানোটাকে কি সংস্কৃতি বলে মনে করছো নাকি আজকাল? মানুষের সুস্থ থাকা, ভালো থাকা, এটাই আমি ইম্পর্টেন্স বলে মনে করি। তোমার মতো অকারণে কুচিংড়ের মতো পুজো এসছে পুজো এসছে বলে লাফালাফি করে রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে সকলকে অসুস্থ করে দেওয়ার মধ্যে কোনো লজিক আমি দেখি না। আর সবাই অসুস্থ হয়ে পড়লে দেখবেটা কে শুনি? সে যাই বলো, আগে আমরা পাড়ার প্যান্ডেলে ক্যাব বন্দুক ফাটাতাম, এবারে তোমাদের ভলেন্টিয়াররা প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে থার্মাল গান ফাটাবে, সেটা তো রাখতেই হবে তাই না? থার্মাল গান তো প্রয়োজন, তোমারটা দূষণ। হুম, বুঝলাম। তাহলে সারা রাত ঠাকুর দেখতে দেখতে যখন তোমাদের খিদে পেয়ে যাবে কি করবে? রেস্টুরেন্টে তো হাইজিনের নামে গোল গোল কেটে কুমির ডাঙা খেলাবে তোমাদেরকে, তা খিদে পেটে কুমির ডাঙা খেলবে না বাড়ি ফিরে যাবে? কারণ স্ট্রিট ফুড ওই জল ভরা ফুচকা, চাউমিন, এগ রোল, ধোসা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ভেলপুরি, তুমি কি বুঝবে সেসবের স্বাদ? রেস্টুরেন্টের ফুড স্টলে তো আমিও যেতে পারবো যদি ডিস্টেন্স মেনটেন হয়, হাইজিন মেনটেন হয়, হোয়াটস প্রবলেম? আর পাড়ার সকলে মিলে একসাথে খাওয়া, জমি আড্ডা দেওয়া, ম্যাডক স্কোয়ার হোক বা পাশের পাড়াই হোক, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু সবাই মিলে একসাথে গোল হয়ে বসে জমি আড্ডা, গান, হই হুল্লোড়, আর অষ্টমীর দিন রামকৃষ্ণ মিশনের ভোগ, নবমীর দিন পাড়ার স্পেশাল মেনু, যাই বলো বাঙালির আসল ইমোশনের ফিলটাই তোমার মিস হয়ে গেল। আমি এসেছি বলেই কিন্তু মানুষ তোমার গুরুত্বটা আরো বেশি করে আরো ভালোভাবে বুঝতে পারছে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে, যেখানে সেখানে থুতু ফেলা, চারিদিক রাস্তাঘাট অকারণ নোংরা করা, এগুলো করার আগে সবাই এখন 10 বার ভাবছে, আর এটুকু মনে করানোর জন্যই আমার আশা। প্রত্যেক বছরে তো পুজোতে তুমি এনজয় করো, আর আগামী দিনেও পুজোয় তুমি আসবে। এবছরের পুজোটা কিন্তু আমার, আর তোমাদেরকেও বলছি পুজোর কদিন
বাড়িতে থেকে পরিবারের সকলের সাথে ডিজিটাল পুজো এনজয় করো। নিউ নর্মাল স্পেশাল, আর যখন ঠাকুর দেখতে বেরোবে তখন অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো। মহালয়া তো হয়ে গেল, আর কদিন পরেই পুজো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড স্টে সেফ।